राजनीतिक हिंसा का कारण भाजपा का एक कार्यकर्ता गंभीर रूप से घायल हो गया एवं इस मामले में आरोपों का तीर तृणमूल कांग्रेस पर है। भाजपा के दक्षिण दिनाजपुर साधारण संपादक बापी सरकार ने यह दावा किया कि गंगारामपुर विधानसभा क्षेत्र के अंतर्गत JP-5 के नंदनपुर क्षेत्र में महशूरा गांव के सुधीर तरफदार नाम के भाजपा कार्यकर्ता को तृणमूल के गुंडों ने बुरे तरीके से पीटा। उन्होंने आगे कहा कि शनिवार सुबह गंगारामपुर थाने में इस मामले को लेकर एक लिखित शिकायत दर्ज कराई गई है। वहीं आपको बता दें कि आरोप है कि स्थानीय तृणमूल कांग्रेस कार्यकर्ता ने इस मामले को अंजाम दिया। भाजपा ने सीधे तृणमूल कांग्रेस पर निशाना साधा है। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মণ্ডলের কার্যকর্তা আছে সুধীর তরফদার, আর উনি বাজার করে বাড়ি থেকে ফেরার পথে আমাকে অতর্কিত তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে এবং তার মাথায় আঘাত করে সেই ইঙ্গুড আছে হাসপাতালে ভর্তি হয়। তৃণমূল কংগ্রেস তাদের যে প্রতিহিংসা রাজনীতি, এখান থেকে তারা কোনো দিনে বেরোতে পারবে না, আর তার স্পষ্ট প্রমাণ। এবং গঙ্গারামপুরের মাটিতে লাগাতার তারা হিংসা করে মানুষের মধ্যে ভয়ের ভীতির প্রদর্শন করে আর বিজেপিকে রোখার চেষ্টা করছে, এইভাবে বিজেপিকে রোখা যাবে না। এটা কি FIR হয়েছে এখনো পর্যন্ত? কাদের বিরুদ্ধে অভিযোগ এটা? এটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধেই আমাদের অভিযোগ। আমাদের যারা কার্যকর্তা তারা থানায় গিয়েছে, একটু পরে তারা FIR করবে, আর যদি থানা যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের মাধ্যমে আমরা শেষ দিকে ছাড়বো। দেখুন, প্রথম কথা, বিজেপির এই ধরনের কথা বলা, বিজেপি লিডার যারা বলে যাচ্ছে এই ধরনের কথা বলা অত্যন্ত বিমানান এবং অসামঞ্জস্যপূর্ণ। কারণ আমরা কয়েকদিন আগেই দেখতে পেয়েছি যারা এত বড় বড় কথা বলছে, আইন কানুন বিচার ব্যবস্থা, তাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে এই আইন কানুন বিচার ব্যবস্থা এগুলো সত্যি আছে কি? এই গণতন্ত্রটা কি সেখানে মেনটেন করছে তারা, তাদের বিপ্লব দেবের সরকার? এটা আমার তাদের কাছে প্রথম প্রশ্ন। যেসব লিডাররা বলছেন যে পশ্চিমবঙ্গে আইন কানুন বিচার ব্যবস্থা নেই, তাদের উদ্দেশ্যে এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এটা বিজেপির একটা চিরাচরিত প্রথাগত স্বভাব যে যখনই পারবে যেটাই হচ্ছে সেটাই হচ্ছে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেয়, যে এই কাজটা এটা তৃণমূল করেছে বলাটা খুব সহজ। আর আরেকটা কথা বলবো শেষে, যে এটা তৃণমূলের ঘাড়ে না চাপিয়ে যারা বিজেপি লিডার রয়েছে এটা তাদেরই যে গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেটা একবার তারা নিজেদের মধ্যে ভালো করে খোঁজ নিয়ে খতিয়ে দেখবে।